গতানুগতিক ধারার বাইরে এসে সিনেমা নির্মাণের প্রবণতা বলিউডে নতুন নয়। সেই ধারাবাহিকতায় একজন অভিনেতার জীবনের গল্প নিয়ে নির্মিত হলো সিনেমা। ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋদ্বিক মেহতার মুক্তি প্রতীক্ষিত সিনেমা হার কিসি কে হিসসে কামিয়াব ছবিটি মুক্তি পাবে 6 মার্চ। বিস্তারিত জানাচ্ছেন জাওদন্ত। বলিউড সিনেমার বিষয়বস্তুতে রয়েছে নানা বৈচিত্র্য। মানুষের জীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করে বক্স অফিসে জয় জয়াকার ফেলে দেওয়ার অনেক ঘটনা রয়েছে বলিউডে। এবার একজন অভিনেতার জীবন নিয়ে সিনেমা নির্মাণ করেছে বলিউডের খ্যাতিমান নির্মাতা ঋদ্বিক মেহতা। ছবিতে দেখা যাবে একজন অভিনেতার ক্যারিয়ারের গল্প। 499টি সিনেমায় অভিনয় করা এই অভিনেতা তার ক্যারিয়ারের 500তম ছবির স্বপ্ন পূরণ করতে গিয়ে হিমশিম খেয়ে যান। তার অভিনীত চরিত্র ও বাস্তবতা হয়ে যায় ওলটপালট। পুরো জীবনই বদল যায় আপনি, দিল তোড় যায়। এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা পড়ে যান মনস্তাত্ত্বিক সমস্যায়। এগিয়ে যায় গল্প। ছবিতে প্রধান চরিত্র অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র ও দীপক ধাব্রিয়াল। ঋদ্বিক মেহতার পরিচালনায় ও গৌরী খানের প্রযোজনায় রেড চিলি এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি মুক্তি পাবে 6 মার্চ। ওই ডায়লগ দোহরাएंगे। বাস এনজয়িং লাইফ আর অপশন কি হ্যায়। জাওয়াদন্তু, বিজয় টিভি, ঢাকা। স্যার বালো মে কে লাগাতে হ্যায়? ন্যাচুরাল হ্যায়।